আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা দিকে। ভিডিও করার কারণ হচ্ছে যে সকালবেলা কালকের কিছু কাজ ছিল, সেইগুলো গুজগাছ করতে একটু সময় লেগে গেছিলো আর কি। পাতা টাতা ছিল এই রুমে, সেই পাতা টাতা বের করে দিয়ে পাশের রুমে রাখার পরে তারপরে এই রুমটা ঝাড়ুটার দিয়ে এই রুমে কাজে বসা হয়ে গেছে আর কি। আর যেহেতু ভুট্টা পাতা রং করলে অফিসটা একদম পুরো ভরে যায় আর কি, যে অফিসের মধ্যে এক ফোঁটাও জায়গা থাকে না, তো বসার জন্য কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না আর কি। আর অফিসের যেদিন ভুট্টা পাতা খোসা রং করা হয় সেই দিন এত পরিমাণে বিরক্ত লাগে আর এত পরিমাণে কাজের চাপ যে কোনো একটা জায়গায় যে বসবো সেগুলো বসার মতো কোনো জায়গা থাকে না আর কি। আর ভুট্টার পাতাগুলো কি হয় রঙের পরে, যেহেতু রোদে শুকানো সম্ভব না, ফ্যানের বাতাসে শুকাইতে হয়, দুইটা তিনটা ফ্যান ছেড়ে দিতে হয়, তো পাতাগুলো যদি মনে করি যে একটা জায়গায় একটু জমাই রেখে তারপরে হচ্ছে আমরা একটু বসি, তো পরের দিন দেখা যাবে যে ভুট্টার খোসাগুলো একদম নষ্ট হয়ে যাবে আর কি, কালার নষ্ট হয়ে যাবে, ওটা দিয়ে তারপরে কাজ করা যাবে না। তো এত সুন্দর করে এত ভালো করে রং করার পরে, এত দামি জিনিস কিনে আনার পরে যদি এভাবে নষ্ট হয়ে যায় সেটা খুব কষ্ট, মানে খুব কষ্ট লাগে আর কি। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কী জানতে চান সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কি। আর রূপা আজকে নিয়ে বসে গেছে হচ্ছে ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা, এটার গল্পটা আপনাদেরকে একটু বলি আমি। এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে যে অতি ফার্স্টে যখন ট্রায়াঙ্গেলটা স্যাম্পল আমি করি, যে আমাদের অফিসে খালাকে যে দেখেন আপনি, সেই খালা ওনার বাসার বাসা থেকে আসার সময়, অফিসে আসার সময় একটা বাসার সামনে লেবু গাছ কেটে ফেলে রাখছিল আর কি। তো লেবু গাছের ডাল দেখছে, লেবু গাছের ডাল তিনটা হাতে করে নিয়ে আসছে আর কি, তিনটা হাতে করে নিয়ে আসে। এবার আমি সেই লেবু গাছের ডালের মধ্যে কাটা ছিল অনেক, কাটা কুটাগুলো ফেলে দিয়ে তিনটা ডাল এভাবে রশি দিয়ে বাঁধার পরে সাজাইলাম আর কি। সাজানোর পরে স্যাম্পল দেখাইলাম, দেখানোর পরে এটা অ্যাপ্রুভ করে দিল আর কি। তো তারপর থেকে এটা হচ্ছে যে অর্ডার আসা শুরু হয়ে গেল আর কি। তো অর্ডার আসা শুরু হয়ে গেল, আমরা এত লেবু গাছ কোথায় পাবো? তো শরীরপুরের একটা ভাইকে দিয়ে এই ট্রায়াঙ্গেলটা বানানো হয় আর কি। তো ওই ভাই দেয় বলেই আমরা আসলে কাজ করতে পারি। তো অনেক দিন পরে ট্রায়াঙ্গেলটা আসলে আপনারা আমাদের ব্লগে হয়তো বা অনেকেই কম দেখছেন, দেখেনি নেই বললেই চলে আর কি। এটা অনেকদিন পরে করলাম আর কি, অনেক কাজের চাপের মধ্যে এটা করা হয় নাই। তো এটা হচ্ছে তিনটা আইটেম হয়, একটা হচ্ছে গোল্ডেন আর দুইটা হচ্ছে সিলভার। একটা হচ্ছে শুধু গোল্ডেন আর সিলভার, আর একটা হচ্ছে সিলভার আর গোল্ডেন, আর একটা হচ্ছে সিলভার আর ম্যাজেন্টা আর কি। তিনটা কালার হয় আর কি। তো তিনটা কালারই করতে করতে একটা কালার আমাদের সেই অর্ডার যখন এটা অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার 3-6 মাসের মধ্যে যে সিলভার গোল্ডেন আর রেড কালার যেটা, ওই আইটেমটা বন্ধ হয়ে যায় আর কি। তো শুধু আছে সিলভার মেজেন্টা আর হচ্ছে সিলভার গোল্ডেন, এই দুইটা আইটেম এখন বর্তমানে চলতেছে আর কি। আর এবার আর আমি ধরছি না, যেহেতু অল্প এটা সাদাটা হচ্ছে যে আমাদের স্টোর খুঁজে টুজে ফাইমা প্রায় 40 পিসের মতো বের করছে আর কি, বেশি নাই। তো অর্ডার দিতে ভুলে গেছিলাম, অর্ডার দেওয়া হয় নাই কারণ অনেকদিন ধরে কাজটা করি না, তো অর্ডার দেওয়া হয় নাই। তো এর আগে যেগুলো অর্ডার দিয়েছিলাম সেইগুলো আর কি অফিসে আসছে আর কি, সেইগুলোই ফাইমা একদম স্টোর খুঁজে টুজে বের করে নিয়ে একবারে রং টঙে বসে গেছে আর কি। এবার দিলে আমাদের একদম শেষ হয়ে যাবে, তো নতুন করে আবার অর্ডার দিতে হবে। দেওয়ার পর আবার আপনাদেরকে কাজ আমি করে দেখাবো ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটা কেমন লাগে আমি কিন্তু বারবারই বলছি যে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ফাইমা এটা শেষ করে দিয়ে এটা ফাইমা রঙে বসে যাবে আর কি, রঙে বসে যাবে কারণ এটা ঘাস টাস লাগাইতে হবে, ঘাস লাগানোর পরে তারপর এটা হচ্ছে রঙে যাবে আর কি। তো যাই হোক, ফাইমাটা তাড়াতাড়ি করে শেষ করুক। আর আমি এই দিকে যে আমাদের যে বাঁশের আইটেম সাজানো হবে বা পোলার আইটেম সাজানো হবে, সে পোলার আইটেমের জন্য কি হয় কামিনিটা না আমাদের অফিসে একদমই নাই আর কি, সেই কামিনিটাই বানাইতে বসছি আমি, কামিনিটাই বানাবো। আর আমাদের যিনি সোলার মাল দেয় আর কি, ওনার একটু সমস্যা হচ্ছে আর, কিছুদিন আগে ওনার বোন মারা গেছে। আর হচ্ছে যে ওনার কর্মী যিনি চামেলি ফুলটা বানায়, উনি আবার কী করছে, 2000 ফুল বানায় ওনার ঘরে রেখে উনি আবার ঈদের ছুটিতে চলে গেছে আর কি। তো এই জন্য উনি ঘর থেকে বেরো করতে পারেনি আর আমাদের কামিনি ফুল দিতেও পারেনি। তো এতগুলা কাজের অর্ডার প্রায় আপনার কি বলবো, প্রায় 600-700 পিসের মতো কামিনি, 600-700 পিসের মতো অ্যারেঞ্জমেন্ট। তো 700 অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমার 1400 পিস কামিনি লাগবে। তো 1400 পিস কামিনি নিজের হাতে করা হয়তো 3-4 দিন লেগে যাবে আমার, আমার আমি করতে গেলে আর কি। তার জন্য গ্রুপারদের বলছিলাম যে তোমরা তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে আমার সাথে একটু কামিনি করতে বসে যাও, নয়তো আমি একা একা এতগুলো কাজ আমি পারবো না। ট্রায়াঙ্গেল আজকের মতো সাজানো শেষ, ফাইমা কালকে আবার ট্রায়াঙ্গেলটা রঙে বসবে আর কি। রং টং হয়ে গেলে পরবর্তীতে আবার দেখে গেছে যে মানে আবার এটা নিয়ে বসতে পারবে আর কি।
তো আজকে যেহেতু একটু সময় আছে তো ফাইমাকে বললাম যে আজকে যেহেতু একটু সময় আছে তাড়াতাড়ি করে আমার সাথে একটু ধরো, তা নাহলে আমি পারবো না এতগুলো কামিনীগুলো করতে। আর কামিনীর জন্য যদি কাজ বন্ধ হয়ে যায় সেটা তার চাইতে কষ্ট আর কিছুতেই হয় না আর কি। যেহেতু আমাদের হাতে জিনিসপত্র আছে আমরা চাইলেই কিন্তু হাতে বানায় নিতে পারি, তো বানাইতে বসে গেছে আর কি। প্রায় 600 মতো কামিনী হয়ে গেছে আর কি। আর এই যে ওরা এই বাঁশগুলা নিয়ে বসছে, এই বাঁশের গল্পটা একটু বলি। ঈদের আগে যে রহমত ভাই যে বাঁশ দিয়ে গেছিলো সেই বাঁশগুলো এত পরিমাণে ফাঙ্গাস পড়ে গেছিলো যা বলার মতো না আর কি। সেইগুলা ওদেরকে বলছিলাম মশার জন্য, তো মশার পরে দেখি যে ফাঙ্গাসগুলা না একদম ক্লিন হয় না আর কি, পুরোপুরিভাবে যায় না মশার পরে। তো ওদেরকে বলছি যে একটু পানি দিয়ে সুন্দর করে বাঁশগুলাকে ধুয়ে এভাবে ঝরা দাও, তারপর চুলার উপরে দিয়ে দিলে শুকাই গেলে এটা সাজা নেওয়ার সুবিধা হয়ে যাবে আর কি। তো দোলন আর হচ্ছে যে পিয়া ওই দুজনে মিলে গেছে এই বাথরুমের মধ্যে যে বাঁশ টাশগুলা নিয়ে, বাঁশ টাশগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে শুকা দিচ্ছে, শুকা টুকা দেওয়া হয়ে গেলে ওদেরকে বলছে যে চুলার উপরে দিয়ে দিবা শুকাই যাবে, তোমার ফাইমা ফোটার মধ্যে সোলা লাগাবে, সোলা লাগানোর পরে খালা সাজাই দিবে হয়ে যাবে আর কি। তো এই এইটা বলার পরেই মানে ওরা খুশিতে খুশিতে দেখি যে নাচতে নাচতে দুজনে মিলে একদম মানে এই ঝুড়ি টুড়ি নিয়ে একদম চলে গেছে বাথরুমের মধ্যে। বাথরুমের মধ্যে যেয়ে ঘটাইছে আরেক কাণ্ড, তারা তো নিজেরা ভিজছে ভিজছেই, বাসের তো গোসল করাইছে নিজেরাও গোসল করার মতোই অবস্থা আর কি। একবারে জামা কাপড় একদম ভিজে আসছে আর কি, তো জামা কাপড় ভিজে আসছে। ওরা তো আমি বলি নাই জামা কাপড় ভিজানোর জন্য, তো বলছি যে চেঞ্জ করে ফেলো, বলে যে না চেঞ্জ করা লাগবে না, এমনিতেই শুকাই যাবে আর কি। এই পাশে রূপাও বসে গেছে আর কি। আর ওই যে ওরা বাঁশ রাখা শেষ, এখন চলে যাচ্ছে বাথরুমের মধ্যে আবার আরেক ঝুড়ি আনার জন্য বাঁশ। এবার প্রায় 450 পিসের মতো এই ছোটো বাঁশটার অর্ডার। এত বাঁশ কারা যে নেয় আসলে, আর কাদেরকে যে এত বাঁশ আমরা দেই সেই মানুষগুলাকে আমরা দেখি নিয়ে আজ পর্যন্ত। যাই হোক মজা করলাম। এই বাঁশটা সাজাইতে গেলেও আমাদের এই কামিনী ফুলটা দরকার আছে। চিন্তা করে দেখেন যে এত এত কামিনীগুলো করতে হবে, তো হাতে প্রায় 600-700 মতো কামিনী আছে। তো 700 কামিনী হলে আর 100 কামিনী বাঁশের জন্য বানাইতে হবে, আর 1400 হচ্ছে পোলারের জন্য বানাইতে হবে। তো প্রায় 1500 পিসের মতো কামিনী আমার লাগবে আর কি। তো আজকে হয়ে গেল নেক্সট ডে, ফাইমা চলে আসছে আপনার ই করতে যে এই সিলভার যে কালকে যেটা সাজাইছে সেটার মধ্যে ঘাস লাগাবে, ঘাস লাগানোর পরে রঙে বসে যাবে আর কি। আর ওই যে কালকে যে বাঁশগুলো ধুয়ে রাখছিলো সেই বাঁশগুলা সুন্দর করে এখন আবার রান্নাঘরের উপরে দিবে, শুকাই যাবে। পরের দিন আমরা একটা দিন কাজ টাজ করে ফেলতে পারবো, হয়তো পরের দিন করবো না তো দুদিন পরে করবো, ভালো করে শুকায় ট্রিটমেন্ট হয়ে যাবার পরে তারপর এটা দিয়ে কাজ শুরু করবো আর কি। দোলন ভরে দিচ্ছে, পিয়া নিয়ে যাচ্ছে, রান্নাঘরের উপরে একটা ঝুড়ি আছে। একদিন আপনাদেরকে রান্নাঘরের উপরে ঝুড়িটা আমি দেখাবো যে আসলে কীভাবে আমরা কী কাজ কীভাবে শুকাই আর কি বাঁশের আইটেমগুলো। তো অনেকেই কমেন্ট করে জানতে চান যে এই বিজনেসে কি লাভ হবে নাকি, লাভ না হলে কেউ বিজনেস করে ভাই? এটা আমি সবসময় বলি যে বিজনেসে যে কোনো জিনিসই প্রথমে লস হবে, আপনার কাছে অনেক বিরক্ত মনে হবে যে এটা দিয়ে আসলে কিছু করা যাবে না, এটা দিয়ে কিছু করা সম্ভব না, এরকমটা আপনার অনেক সময় মনে হতে পারে। তো মনে হলেও এটাকে কখনো হার মানবেন না, চালাই যাবেন। দেখবেন যে আপনার একদম শেষ সময়ে মানে আর পারছেন না আপনি ব্যবসাটা চালাতে, সেই সময় আপনাদেরকে অনুরোধ করব যে একদম হার মেনে যাবেন না, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছুই করতে পারবেন আর কি। তো ব্যবসা করতে গেলে এরকম জিনিসগুলো মাথায় রাখতে হবে যে লস হবে আপনার ব্যবসায় কিন্তু তারপর হাল ছাড়া যাবে না। আপনি 6 মাস লস করবেন, 6 মাস পরে আপনার টাকা গোনার মেশিন কিনতে হবে। এবার এতটুকু চিন্তা করে দেখেন ব্যবসাটাই হচ্ছে এইরকম আর কি। যারা ব্যবসা ট্যাবসা করেন তাদেরকে তো আসলে মানে বলে দিতে হবে না যে ব্যবসার নিয়মটা আসলে কেমন। আর যারা নতুন তাদেরকে আমি বলি যে যারা ড্রাই ফ্লাওয়ার নিয়ে কাজ করতে চান তাদেরকে আমি অনুরোধ করবো যে করতে পারেন, কোনো অসুবিধা নাই আর কি। তো আজকে হচ্ছে তারও পরের দিন, প্রতিদিন আপনাদের এক কাজ দেখাইতে আমারও ভালো লাগে না। আর এই যে এই চকলেট ফুলগুলো বানানো হয়েছে, এই চকলেট ফুলগুলো দিয়ে পোলার বানানো হবে। আর যেই কয়টা কামিনী বাকি ছিল এটা রূপা বানাই দিচ্ছে আর কি। আর আমি এই চকলেট ফুলগুলোর মধ্যে কাঠিকুঠি লাগাই রেডি করে রাখতেছি। এটা আমাদের অফিসে যে মণিমালা আছে মণিমালাকে দিয়ে ভাবতেছি জিনিসটা সাজায় নেব আর কি। তো মণিমালা সাজাইতে পারবে আমার মনে হয়। আর এখন বিকাল 4টার মতো বাজে, আমি জানি না যে 2 ঘন্টার মধ্যে আমার এগুলো শেষ হবে কি না। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ করার জন্য আর কি। আর শেষ আরও আগেই হয়ে যেত, ঝাড়ু শলা ছিল না আমাদের অফিসে, তো ঝাড়ু শলাটা নিয়ে আসার জন্য আসলে এত কাজগুলো আটকায় রাখা আর কি। আর ভিডিওটাও ছাড়তে পারতেছি না আর কি সময় মতো। ভিডিও এডিট করতে গেলেও অনেকটা সময় লাগে, তারপর হচ্ছে অফিসের কাজের চাপ প্রচণ্ড। আর আমাদের একই কাজ প্রতিবার আপনাদেরকে কী দেখাবো, তার জন্য চাই যে দুদিন একদিন পরপর একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য আর কি। আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কী মতামত থাকে সেটাও আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন, আর আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের মতামত অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করবো আর কি। তো
যাই হোক তাড়াতাড়ি করে এটা শেষ করি আর রূপা ওটা তাড়াতাড়ি করে শেষ করুক। আর ফাইমা বসে গেছে গোল্ডেন রঙে, ফাইমার গোল্ডেন রঙটা হয়ে গেলে একটা মানে শান্তির নিঃশ্বাস ফেলা যাবে আর কি। ঘরটার মধ্যে এত পরিমাণে কাজ যা আসলে বলে বোঝানো যাবে না। কি করব বলেন, যত রকমের কাজ আছে সবগুলোই আমাদেরকে করতে হয়, এই ড্রাই ফ্লাওয়ার বিভিন্ন ধরনের কাজ। তো সব জিনিস স্টোরটা একদিন যদি আপনাদেরকে দেখাই যে মাথা ঘুরে পড়ে যাবে না। আমাদের স্টোর এইরকম, একটা স্টোরের মধ্যে একটা ইঁদুরও ঢুকতে পারবে না এমন করে ঠাসা মাল সামান দিয়ে আর কি। যখন আমাদের কিছু দরকার হয় তখন যে কী অবস্থা হয়, কী কষ্ট হয়, ওদেরকে একটা জিনিস যদি আমি আনতে পাঠাই ওরা কী বলে, পুরোপুরি না যেই বলে যে এই জিনিসটা নাই, তখন আমার পড়তে হয় বিপদে। কারণ আমার সব কিছুর হিসাব থাকে, কোন জিনিসটা কখন স্টোর থেকে বের হয়, কোন জিনিসটা কতটুকু পরিমাণে আসে, বা আমার নেক্সট অর্ডার দেখি আমার মনে হচ্ছে যে এই জিনিসটা সামনের মাসে আমার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু আমি অর্ডারগুলো করি। কিন্তু ওদেরকে একটা কাজ দিলে ওরা কী করে, অর্ধেকটা যেয়ে আয়সা বলে যে মামা এই জিনিসটা নাই, তখন আমাকে বিপদে পড়তে হয়। তো বিপদে পড়ি আর যাই করি, যাই হোক আমি আর কথা বাড়াবো না, আজকের মতো করে শেষ করি। আর আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি। তো সেই পর্যন্ত আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি বেঁচে থাকি আগামীকালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।